সমস্ত বন্ধু চ্যানেলে স্বাগত জানাই। তো যে খবরটা আজকে দেওয়ার জন্য লাইভ হয়েছি সেটা হলো তোমাদের WB জিলেটের সিলেবাস চেঞ্জ হয়েছে, এবং সেই নোটিশটা আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে সাইট WBGতে আপলোড করা হয়েছে, এবং সেই সিলেবাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সেই সিলেবাসটাতে কি করে পড়লে আমরা এই 6 মাসের মধ্যে এক্সামটা ক্র্যাক করতে পারবো সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তারপরে এই 6 মাসের মধ্যে কিভাবে পড়লে আমরা এক্সামটা ক্র্যাক করতে পারবো। তো যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা খুবই দুঃখজনক যে অনেকে হয়তো সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছো, বা অনেকে হয়তো 1-2 বছর ধরে পড়ছো ওই সিলেবাসটার ওপরে। তো কিছু করার নেই, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তোমাদেরকে মনোবল বাড়িয়ে আবার পড়াশোনা স্টার্ট করে দিতে হবে প্রথম থেকে, ঠিক আছে? টাইমটা 6 মাস এখনো আছে, মনে রাখবে। যারা 1.5 বছর ধরে পড়ছো বা যারা পড়বে ঠিক করেছিলে, বা ক্ষেত্রেও যে কন্ডিশন, বাকি সবার ক্ষেত্রেও কিন্তু সেই সেমই কন্ডিশন, কারোর ক্ষেত্রে কিন্তু এক্সট্রা সবাই কিন্তু প্রথম থেকে স্টার্ট করবে। সঠিক যদি নাও বেশি টেন্স না হয়ে আমি বলবো যে এগিয়ে চলতে থাকো, সিলেবাস কমপ্লিট করো, কোয়েশ্চেন প্র্যাকটিস করো, দেখবে এক্সামটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সামের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা এক্সাক্টলি বলতে গেলে WBG সিলেবাস, WBG যে সিলেবাস হয় তার অনেকটা কাটছাট করে সিলেবাসটা তৈরি করা হয়েছে। তো চলো সিলেবাসটা নিয়ে আলোচনা করা যাক। তো এই নোটিশটা আজকে WBG যে জিলেটের সাইট আছে তো সেখানে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে WBG যে পরীক্ষাটা হবে সেই জিলেট 2022 এর জন্য আমাকে এখানে সিলেবাসটা মেনশন করেছে, এবং এটা বলা হয়েছে যে পরীক্ষাটা হবে কবে, পরীক্ষাটা হয়ে বলেছে 14 মে, টেন্টেটিভলি 14 মে, স্যাটারডে 11 থেকে 1টা, এটা বলা হয়েছে 14 মে। মানে আমাদের কাছে এখনো হাতে পুরো 6 মাস, আজকে নভেম্বরের 16 তারিখ, 16 তারিখে নোটিশটা বেরিয়েছে, তো পুরো 6 মাস থেকে নভেম্বর ডিসেম্বর, নভেম্বরটা ধরে না আমাদের থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, পুরো 6 মাস, পুরো 6 মাস তোমাদের হাতে আছে, ঠিক আছে? তো তার মধ্যে সেমিস্টার থাকবে, তো 1 মাস সেমিস্টার দিয়ে বাদ দিয়ে দাও, তাহলে 5 মাস তোমাদের কাছে ভালো করে প্রিপারেশন নেওয়ার টাইম থাকবে। তো 14 মে পরীক্ষা হবে, পরীক্ষার টাইমিং কটা থেকে কটা অবধি থাকবে, না পরীক্ষার টাইমিং থাকবে টেন্টেটিভলি বলা হয়েছে যে 11টা থেকে 1টা, ঠিক আছে? তো প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার কি বলেছে, না প্যাটার্ন অফ যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর ডিপ্লোমা ফার্মাসির জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিএসসি ক্যান্ডিডেটের জন্য সিলেবাসটা এখানে বলা আছে। ডিপ্লোমা ফার অবধি করেনি তো সেটা লাস্টে বলা আছে যে তারা ডিসাইড করবে। তো প্রথমে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির যে সিলেবাসটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটাতে কি বলা হয়েছে, না সেটাতে এতদিন ম্যাথামেটিক্স 20 নম্বর থাকতো, সেটা এখন ম্যাথামেটিক্স এর টোটাল মার্কস হয়ে গেছে 50 নম্বর, ফিজিক্স চলে এসেছে যেটা ছিল না, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছিল তো সেটা হয়ে গেছে 35 নম্বর, কেমিস্ট্রি, কেমিস্ট্রি হয়ে গেছে 25 নম্বর যেটা কখনোই ছিল না, আর ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক ইলেকট্রিক্যালস এন্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা ইলেকট্রিক্যাল টেকনোলজি বলে একটা সাবজেক্ট ছিল যেটা 15 মার্ক ছিল সেটা 10 মার্ক করে দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছ কেমিস্ট্রিটা একদমই নতুন সাবজেক্ট, ফিজিক্স এর কিছু পার্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে ছিল, ম্যাথামেটিক্সটা পুরোটা ওটাই আছে। তো আমরা সিলেবাসে আসবো, ডিটেল সিলেবাসে। তো তার একটা প্যাটার্ন দেখি, ম্যাথামেটিক্স যে আমি বললাম যে 50 মার্কসটা কিভাবে ডিভাইড করেছে, সেই 50টা মার্কসে ডিভাইড করেছে 50টা মার্কসকে এইভাবে যে 30টা কোশ্চেন এই 50 মার্কসের মধ্যে ম্যাথামেটিক্সে, 50 মার্কসের মধ্যে ম্যাথামেটিক্সে 30টা কোশ্চেন থাকবে 1 নম্বরে, 30 × 1 হবে 30, আর 10টা কোশ্চেন থাকবে 2 নম্বরে, 10 × 2 হবে 20, নিয়ে হচ্ছে আমার টোটাল 50 মার্ক ম্যাথামেটিক্সে, এইভাবে ম্যাথামেটিক্সটা করেছে। ফিজিক্সের কত মার্কস আছে, না ফিজিক্সের বলা হয়েছে 35 মার্কস আছে। তো ফিজিক্সের ডিস্ট্রিবিউশনটা কি করে করেছে, 35টাকে ফিজিক্সের 35-এর ডিস্ট্রিবিউশন 25 × 1, মানে 25টা 1 মার্কের কোশ্চেন আর হচ্ছে 5টা 2 মার্কের কোশ্চেন, 25 আর 10 35, এইভাবে কেমিস্ট্রি ফিজিক্সের ডিস্ট্রিবিউশনটা করেছে। এটা ম্যাথামেটিক্স এর ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 50 নম্বর, 35 নম্বর ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে আছে কত নম্বর, না কেমিস্ট্রি আছে 25 নম্বর, সেই 25 নম্বর ডিস্ট্রিবিউশনটা কি করে করেছে, না 15টা 1 নম্বরে কোশ্চেন আছে আর 10টা 2 নম্বরে কোশ্চেন আছে, 15টা 1 নম্বরে কোশ্চেনের জন্য 15 মার্কস, সরি হ্যাঁ 15টা 1 নম্বরে কোশ্চেন আর 5টা 2 নম্বরে কোশ্চেন, 10টা নয় 5টা, 5টা 2 নম্বরে কোশ্চেন, 5 × 2 = 10, তাহলে 15 + 10 করলে হয় 25, তাহলে এটা গেল আমার কেমিস্ট্রি। আর ফাইনালি ইলেকট্রিক্যাল টেকনোলজি বা বেসিক ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা আছে 10টা 1 নম্বরে কোশ্চেন, এটাই 10 মার্কস আছে, সিম্পল, 10 × 1 = 10,
তো এই হলো তোমাদের সাবজেক্ট প্যাটার্ন এবং সাবজেক্টে কটা করে সাবজেক্ট, তাহলে কোশ্চেন কটা থাকছে যদি ম্যাথামেটিক্সে দেখো 30টা এক নম্বরের 10টা দু নম্বরের, টোটাল তাহলে 40টা কোশ্চেন, দেখো নাম্বার অফ কোশ্চেন 40। ফিজিক্সে যদি দেখো 25টা এক নম্বরের 5টা দু নম্বরের, তাহলে নাম্বার অফ কোশ্চেন কটা, 25টা এখানে 5টা, তাহলে 30টা, তাই নাম্বার অফ কোশ্চেন 30। যদি তোমরা কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রিতে 15টা এক নম্বরে 5টা দু নম্বরে, তাহলে কেমিস্ট্রিতে কটা কোশ্চেন, কেমিস্ট্রিতে 20টা কোশ্চেন। সিমিলারলি যদি ইলেকট্রনিক্সে দেখো, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেটা শুধু 10টা কোশ্চেন, 10 × 1 10। এইভাবে টোটাল 120 নম্বরের পরীক্ষা হবে। এতদিন যেটা 100 নম্বরের পরীক্ষা হতো, সেটা হচ্ছে 120 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন। বুঝতে পারছো আশা করছি? তো এটা গেল পেপারের প্যাটার্নটা। তো পেপারটা কি হবে, পেপারটা হবে এমসিকিউ টাইপ হবে। দ্য পেপার ইন ফর ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেটস উইল হ্যাভ 100 কোশ্চেন অফ ক্যাটাগরি 1। এটা ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য আমাদের যেটা সেটা দেখছি হচ্ছে, আমাদের যেটা দেখছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিএসসি আর ডিপ্লোমা ফার্মাসি সেম 100টা কোশ্চেনই থাকবে। তো আমাদের ক্যাটাগরি ওয়ানে কিছু কোশ্চেন, ক্যাটাগরি টুতে কিছু কোশ্চেন। আমাদের ক্যাটাগরি ওয়ানে কটা কোশ্চেন থাকবে, যদি দেখো ক্যাটাগরি ওয়ানে কোশ্চেন 30, 25, 50, 30 আর 25, 55, 55 আর 70, 10, 80টা। ক্যাটাগরি ওয়ানে আমাদের 80টা কোশ্চেন থাকবে, মানে 80টা এক নম্বরের কোশ্চেন থাকবে। আর ক্যাটাগরি টুতে যদি দেখো, ক্যাটাগরি টুতে আমাদের 10, 5, 15, 5, 20 20টা কোশ্চেন থাকবে, 20টা দু নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে আমাদের যদি 1 মার্কসের কোশ্চেন কটা, 80 × 1 80টা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন, আর 20টা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, যেটা ক্যাটাগরি টুতে থাকবে 40। তাহলে 80 আর 40 হচ্ছে 120। এবার ক্যাটাগরি ওয়ানের জন্য কিছু কথা বলে দেওয়া আছে, ক্যাটাগরি টু এর জন্য। ক্যাটাগরি ওয়ানের ফুল মার্কস কত, এক একটা কোশ্চেনের জন্য মার্কস পাচ্ছে 1, আর ক্যাটাগরি টু এর জন্য ফুল মার্কস হচ্ছে 2। এবার ক্যাটাগরি ওয়ানের কিছু নেগেটিভ মার্কিং সম্পর্কে বলা হয়েছে, ক্যাটাগরি টু এর নেগেটিভ মার্কিং সম্পর্কে কিছু বলা হয়েছে, সেটা আমরা এবার নেক্সট দেখে নেবো। পেপারটা এমসিকিউ পেপার হবে, 120 নম্বরের এক্সাম, কিন্তু সেই 2 ঘন্টাই টাইম থাকবে। আগে ছিল 100 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা টাইম, এখন 120 নম্বরের এক্সাম, কিন্তু 2 ঘন্টাই টাইম থাকবে। যদি কোয়েশ্চেন বলো, কোয়েশ্চেনটা যেটা আগে হতো সেটা এখনই হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন। সিলেবাসটা বললাম, এবার যে ক্যাটাগরি ওয়ানে কোয়েশ্চেন, ক্যাটাগরি ওয়ানে বলতে 80টা কোয়েশ্চেন, যে 80টা কোয়েশ্চেনের মধ্যে 30টা ম্যাথামেটিক্স, 25টা ফিজিক্স, 15টা কেমিস্ট্রি আর 10টা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেই 80টা কোশ্চেনের জন্য, ক্যাটাগরি ওয়ানের যে 80টা কোশ্চেন আছে, 80 × 1, সেই 80-র জন্য একটা অপশনই কারেক্ট থাকবে, মানে 4টে করে অপশন দেওয়া থাকবে এমসিকিউ, একটা অপশন কারেক্ট হবে, সেই চুজ করতে হবে। যদি ঠিক অপশন চুজ করো তাহলে 1 মার্ক পাবে, +1 মার্কস পাবে, আর যদি ভুল অপশন চুজ -1 পড়তো, মানে নেগেটিভটা সেই একই আছে, 0.25 কাটা যাবে, একটার জন্য নেগেটিভ 0.25 কাটা যাবে, তাহলে 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে, -1 হবে। এটা হলো ব্যাপারটা। এবার হচ্ছে যদি কোশ্চেনটা তুমি না অ্যাটেম্প করো, তাহলে যেমন 0 মার্কস অ্যাটেম্প করা হয়। তারপর হচ্ছে ক্যাটাগরি টু এর কোশ্চেন। ক্যাটাগরি টু এর কোশ্চেনে কি ইম্পর্টেন্ট, না ক্যাটাগরি টু কোশ্চেনে কটা কোশ্চেন থাকবে আমরা দেখলাম, এখনই দেখলাম যে ক্যাটাগরি টু এর কোশ্চেন আমার 20টা কোশ্চেন থাকবে। ক্যাটাগরি টু তে আমাদের 20 থাকবে, 20 × 2 হচ্ছে 40 নম্বর। এবার ক্যাটাগরি টু এ এবার একটা গল্প আছে, কি গল্প আছে ক্যাটাগরি টু এ, যে কোশ্চেন হবে সেগুলোর একের বেশি অপশন কারেক্ট হবে, একের বেশি অপশন কারেক্ট হবে, 1 অর মোর অপশন আর কারেক্ট, এবং সেই ঠিক ঠিক অপশন গুলো তোমাকে ক্যাটাগরি টু থেকে চুজ করতে হবে। ক্যাটাগরি টু তে তাহলে একটা মাত্র এমসিকিউ, যেমন একটা অ্যান্সার ঠিক হয় সেটা নয়, কিন্তু বহুধর্মী উত্তর এক কথায়, 1 অর মোর অপশন কারেক্ট, এবং সেইভাবে তোমাদেরকে চুজ করতে হবে। তোমাকে যদি ফুল ঠিকভাবে সবকটা অপশন চুজ করো তবেই +2 পাবে। এটার জন্য কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, মেনশন করা নেই, এটার জন্য কোনো নেগেটিভ মার্কিং কনসেন্ট নেই, এবং সেটাও লেখা আছে এখানে, ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং 1 অর মোর ইনকারেক্ট অপশন, দ্য সেড অ্যান্সার উইল ট্রিটেড টু বি ইনকারেক্ট অ্যান্ড ইট উইল ইল্ড 0 মার্কস। মানে বলেই দেওয়া আছে কোনো নেগেটিভ মার্কিং হবে না। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, তার 3টে অ্যান্সার, ঠিক আছে, একটা কোশ্চেন দেওয়া আছে তার 3টে অ্যান্সার, তুমি সেই 3টে অ্যান্সারের মধ্যে একটা অ্যান্সার ঠিক দিয়েছো, একটা অ্যান্সার ভুল দিয়েছো, তাহলে তুমি ডাইরেক্টলি ওটা 0 পেয়ে যাবে, ঠিক আছে। এবার ওই 3টে অপশনের মধ্যে ধরো এ একটা কোশ্চেন আছে যার সঠিক উত্তর হচ্ছে এ বি সি ডি, 4টে অপশন আছে যার সঠিক উত্তর হচ্ছে এ বি আর সি, এই 3টে হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তুমি চুজ করেছো কি, তুমি প্রথমে চুজ করলে কোন একজন ক্যান্ডিডেট ধরো, সে চুজ করেছে এ অপশন আর ডি অপশন, তাহলে যেহেতু সে একটা ঠিক করেছে আর একটা ভুল করে দিয়েছে, একটা যেহেতু সে অলরেডি ভুল চুজ করে ফেলেছে, তাই তার মার্কস হয়ে যাবে ওই কোশ্চেনটার জন্য কোনো মার্কস পাবে না, ডাইরেক্টলি 0 পেয়ে যাবে, ঠিক আছে, ডাইরেক্টলি 0 পেয়ে যাবে, যেহেতু সে একটা ভুল অপশন চুজ করে দিয়েছে, ডি যেহেতু ভুল অপশন তাই 0 হয়ে যাবে। এবার অন্য একটা স্টুডেন্ট আছে, সে চুজ করেছে কি না, অন্য একটা স্টুডেন্ট চুজ করেছে
এ আর বি সিটা চুজ করেনি, এ আর বি সিটা চুজ করেনি, তাহলে দেখো সে কটা ঠিক করেছে, তিনটে অপশনের মধ্যে দুটো অপশন ঠিক করেছে, তাহলে সে কত মার্কস পাবে? না সে এই হিসাবে মার্কস পাবে। দুটো দুই নম্বর হচ্ছে ফুল মার্কস কোশ্চেনটার, ও কটা অপশন কারেক্ট করেছে? দুটো অপশন কারেক্ট করেছে, তাই দুইটা ওপরে যাবে। কটা অপশন কারেক্ট হওয়ার কথা ছিল? তিনটে অপশন কারেক্ট হওয়ার কথা ছিল, তাহলে 2 × 2/3 মানে 4/3 ও মার্কস পাবে, দুইয়ের মধ্যে 1.33। ও যদি তিনটে অপশন ঠিক করতো তাহলে কি হতো? 2 × 3/3, তিনটে অপশন ঠিক, তিনটে অপশন হচ্ছে, তিন দিন কেটে 2 মার্কস পেয়েছে। ও যদি একটা অপশন ঠিক করতো, যদি এটা নিত শুধু, তাহলে 2 × 1/3 মানে 2/3 মানে 0.67, এইভাবে মার্কসটা দেওয়া হবে। মানে এটা হচ্ছে ফুল মার্কস কোশ্চেনটার জন্য, ফুল মার্কস হচ্ছে 2, ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে কটা অপশন ঠিকঠাক চুজ করেছে সেটা ওপরে, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কটা অপশন ঠিক হবে কোশ্চেনটা, যেহেতু এখানে তিনটে অপশন ঠিক হবে এবিসি, তাই তিন লিখেছি, প্রথমে ও দুটো ঠিক করেছিল তাই ওপরে 2 লিখেছিলাম, আর 2 মার্কসের কোশ্চেনের জন্য 2। তাহলে এই যে ক্যাটাগরি 2 এর কোশ্চেন আছে, সেই ক্যাটাগরি 2 এর কোশ্চেনে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? ক্যাটাগরি 2 এর কোশ্চেনে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং আছে বলে এখানে বলেনি, ওরা বলেছে যদি ভুল অপশন চুজ করা হয় তাহলে মার্কসটা 0 দেওয়া হবে, ঠিক আছে? আর পার্সিয়ালি কারেক্ট অ্যান্সারের জন্য যে বললাম মেথডোলজিটা, 2 × নাম্বার অফ কারেক্ট অপশন মার্কস বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্টেড অপশন, নো অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল ফেস 0 মার্কস, যেমন আগেরটাই ছিল, যদি কোশ্চেন অ্যাটেম্প না করো তাহলে 0 মার্কস হিসাবে ট্রিট হবে। তো ক্যাটাগরি 1 এর জন্য নেগেটিভ মার্কিং আছে 0.25, আর ক্যাটাগরি 2 এর জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্কিং আমরা দেখতে পাচ্ছি না এখন অবধি, ঠিক আছে? এবার সিলেবাসে আসি। তো সিলেবাসটা যদি দেখো তোমরা, ম্যাথামেটিক্সের সিলেবাস আমাদের আগের সিলেবাসে যা ছিল প্রায় সেম সিলেবাসই আছে, কিছু শুধু ইনক্লুড হয়েছে। আর কি এক্সক্লুড হয়েছে ম্যাথামেটিক্সের সিলেবাস থেকে যদি আগের সিলেবাসটা দেখতে তোমরা, সেখান থেকে এক্সক্লুড হয়েছে যেটা, সেটা হচ্ছে আমার নিউমেরিক্যাল মেথড, নিউমেরিক্যাল মেথডটা বাদ দিয়ে দিয়েছে, আর স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল মেথড আর স্ট্যাটিস্টিক্সের যে পার্টটা ছিল সেটা বাদ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, আর বাকি সবই আছে। বাকি কি কি আছে দেখো, ম্যাট্রিক্স ছিল, ডিটারমিনেন্ট ছিল সেটা আছে, ভেক্টর অ্যালজেব্রা ছিল সেটাও আছে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন ছিল সেটাও আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল সেটাও আছে, প্রবাবিলিটি ছিল সেটাও আছে। তাহলে নতুন কি কি অ্যাড হয়েছে? তাহলে নতুন যেগুলো অ্যাড হয়েছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে যারা 2019 থেকে ডিপ্লোমায় ভর্তি হয়েছে, কমপ্লেক্স নাম্বার আছে, ডিফারেন্সিয়াল কোঅর্ডিনেট জিওমেট্রি এটাও তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এটা তোমরা ক্লাস 12-এ যারা সায়েন্স ছিল তারা পড়ে এসছো, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস এটাও কিন্তু মানে ইন্টিগ্রেশন এটাও তোমরা ক্লাস 12-এ পড়ে এসছো। তো নতুন নতুন যেগুলো ঢুকিয়েছে সেগুলো হলো কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই কটা চ্যাপ্টার, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা চ্যাপ্টার নতুন দিয়েছে, আর স্ট্যাটিস্টিক্স আর নিউমেরিক্যাল মেথডটা পুরোপুরি এক্সক্লুড করে দিয়েছে, মানে বার করে দিয়েছে চ্যাপ্টার থেকে। এইটা গেল ম্যাথের সিলেবাস। তো ম্যাথে হচ্ছে, ম্যাথ এখানে সব থেকে স্কোরিং সাবজেক্ট, ম্যাথে টোটাল আছে 50টা মার্কস, 50টা মার্কস, যার মধ্যে আমরা দেখতে পেলাম নাম্বার ডিস্ট্রিবিউশনটা কি করে, না 1 নম্বরের কোশ্চেন, 10টা 2 নম্বরের কোশ্চেন নিয়ে 50টা মার্কস, ঠিক আছে? তারপরে নেক্সট সাবজেক্ট আমাদের যেটা আছে সেটা আছে ফিজিক্স। তো ফিজিক্সের কিছু কিছু চ্যাপ্টার বলতে গেলে তোমাদের কিসে ছিল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ছিল, কোনটা ছিল, কাইনেমেটিক্সটা ছিল, লস অফ মোশন ছিল, আর ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই তিনটে চ্যাপ্টার তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ছিল। আরো একটা চ্যাপ্টার ছিল, কোন চ্যাপ্টারটা ছিল দাদা, না এই চ্যাপ্টারটা ছিল ইলাস্টিসিটি, এই চ্যাপ্টারটা তোমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে ছিল। তো এই চারটে চ্যাপ্টার ফিজিক্সের তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস থেকে নেওয়া হয়েছে, বাদবাকিটা যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়েছো সেই সিলেবাস, বা যারা 11-12 পড়েছো সেই সিলেবাস। ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট এটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল, গ্র্যাভিটেশন এটাও তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল, সারফেস টেনশন এটাও তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি সেকেন্ড সেমিস্টারে ছিল, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে। তারপরে এই জিনিসগুলো ফ্লুইড মেকানিক্স বা হাইড্রোস্ট্যাটিক্স, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তারা থার্ড সেমিস্টারে কিন্তু এই চ্যাপ্টারটা পড়েছো, এটাই হচ্ছে হাইড্রোলিক সিভিলের ফার্স্ট চ্যাপ্টার, হাইড্রোলিক সি বলে একটা সাবজেক্ট আছে, থার্ড সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং এই চ্যাপ্টার ছিল এটা। তারপরে যে চ্যাপ্টার গুলো সেগুলো জেনারেলি 11-12 এর চ্যাপ্টার, থার্মাল এক্সপ্যান্সন, থার্মোডাইনামিক্স, লাইট রিফ্লেকশন অফ লাইটটা আবার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কিন্তু ছিল, রিফ্লেকশন অফ লাইটটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ছিল, রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন একটা রিফ্লেকশন, আলোর প্রতিফলন একটা আলোর প্রতিছরণ, লেন্স অ্যান্ড ফটো ইলেকট্রিসিটি, তো দিস আর দা নতুন নতুন চ্যাপ্টার। আর লাস্টে এটা যদি, এটা হচ্ছে মডার্ন ফিজিক্সের একটু মতো পার্ট, ঠিক আছে? ফটো ইলেকট্রিসিটি যেটা আছে মডার্ন ফিজিক্সের একটু মতো পার্ট। তো এটা গেল
কার সিলেবাস না ফিজিক্সের সিলেবাস, ফিজিক্সের সিলেবাসে কত মার্কস আছে? ফিজিক্সের সিলেবাসে আছে আমাদের 35 মার্কস, মানে ভালো নাম্বার ক্যারিং করা, নাম্বার ক্যারি করা যাবে ভালোই, 35 মার্কসের মতো আছে ফিজিক্সের। 25 টোটাল কটা কোশ্চেন আসবে? টোটাল আসবে 30টা কোশ্চেন, তার মধ্যে 25টা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন আর 10টা হচ্ছে, 5টা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, নিয়ে 35 মার্কস। টোটাল 35 মার্কস তোমাদের ফিজিক্সে আছে, যার মধ্যে বললাম কাইনেমেটিক্স, লস অফ মোশন, ওয়ার্ক অন, যেটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ছিল আগের জিলেটের সিলেবাস অনুযায়ী, ইলাস্টিসিটিটা আগের জিলেটের সিলেবাস অনুযায়ী, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে ছিল, ফ্লুইড মেকানিক্স যারা থার্ড সেমিস্টার, বাকিটা কিন্তু ক্লাস 11-12 এর পার্ট, ঠিক আছে, বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারও ছিল, যারা 2019-এ ভর্তি হয়েছে সেমিস্টারে, মানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যে কোনো ট্রেড হতে পারে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সিলেবাস এক ছিল। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রি, এটা কখনোই কিন্তু জিলেটে ছিল না, এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ছিল কিন্তু জিলেটে ছিল না, এটা তোমরা 11-12 পড়ে থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার আছে, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড বেসেস, সল্ট, অক্সিডেশন রিডাকশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মেটালার্জি, ওয়াটার, অর্গানিক কেমিস্ট্রি, এই টোটালটাই কিন্তু কোথায় ছিল? এই টোটালটাই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে টোটাল যে সিলেবাসটা ছিল তার মধ্যে কেমিস্ট্রিতে ঢুকেছিল। তো এটার জন্য কি না, এটার জন্য তোমার কটা কোশ্চেন থাকবে? এটাতে তোমার 20টা কোশ্চেন থাকবে। কোন এটার টোটাল মার্কস কত থাকবে? এটা দেখতে পাচ্ছ, এটা টোটাল মার্কস থাকবে তোমাদের 25 নম্বর, যার মধ্যে 15টা হচ্ছে 1 নম্বরের, 15×1 15, আর 5টা 2 নম্বরের, 5×2 10, 15×10 হচ্ছে 25। তাহলে কেমিস্ট্রিতে কত পাবে? তাহলে কেমিস্ট্রিতে পাবে তোমরা 25। আর ফাইনালি লাস্ট যে সাবজেক্টটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেইটার যদি ভালো করে লক্ষ্য করো, ফার্স্ট যে 5টা চ্যাপ্টার আছে, 1, 2, 3, 4, 5, ফার্স্ট 5টা চ্যাপ্টার একদম পিওরলি তোমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি সিলেবাসে ছিল, মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট, ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল মেশিন, ডিসি সোর্সেস অ্যান্ড সার্কিট, এসি সোর্সেস অ্যান্ড সার্কিট, এটা পুরোপুরি ইলেকট্রিক্যাল টেকনোলজি সিলেবাসে ছিল। নতুন তালে বলতে গেলে এই লাস্ট তিনটে, সেমি কন্ডাক্টার ডিভাইসেস, অ্যানালগ সার্কিট আর ডিজিটাল ইলেকট্রনিক্স, এই তিনটে নতুন বলতে গেলে। তবুও যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ো, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়ো, তাদের কাছে এই লাস্ট তিনটে খুব একটা নতুন হওয়ার কথা নয়। তো এটাই গেল তোমাদের পুরোপুরি সিলেবাস। এটাই কত মার্কস আছে? না, এটার কোনো 2 নম্বরের কোশ্চেন নেই, এটাই শুধু 1 নম্বরের কোশ্চেন, 10×1 10টা কোশ্চেন, ঠিক আছে। ফার্মাসি ইন জিলেটের জন্য ফার্মাসি ডেসক্রাইব প্রেসক্রাইব করবে, এখানে কোনো ফার্মাসির জন্য কোনো সিলেবাস বলা হয়নি, এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসি আর বিএসসির জন্য যারা ক্যান্ডিডেট। তো সিলেবাসটা সোজা সিলেবাস, কিন্তু যেহেতু লেটে দেওয়া হয়েছে তার জন্য অনেকটা টাফ মনে হবে। তো তোমরা কি করবে, সিলেবাসটার উপর যতটা পারবে প্রথমে সিলেবাসটা কমপ্লিট করবে, সিলেবাসটা কমপ্লিট করার পর কোয়েশ্চেন প্র্যাকটিস, মেইন কথা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। তো তোমরা যারা কোচিং সেন্টারে পড়ছো, কোচিং সেন্টারে কন্টিনিউ রাখতে পারো, পড়াশোনা করো। আমার যে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে যে চ্যানেলগুলো আছে সেগুলো তোমরা জয়েন করে এই যে সিলেবাসের ওপর নোটস তোমরা আপডেট পেতে থাকবে, কিছু কিছু ডেমো নোটস আমার দিতে থাকবো, তোমরা চাইলে আমার কাছে কোচিং জয়েন করতে পারো। 6 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, 6 মাসের সাথে সাথে আমার যে প্রসেস, সেখানে 200-র ওপর মক টেস্ট নেওয়া হবে, আগে থেকেই বলা হয়েছে 200-র ওপর মক টেস্ট হবে, যেখানে 80টার মতো ম্যাথের মক টেস্ট থাকবে, 50টার মতো ফিজিক্সের মক টেস্ট থাকবে, 50টার মতো কেমিস্ট্রি, যেমন ওয়েটেজ আছে পরীক্ষা, যেমন ওয়েটেজ, যেমন আমরা দেখতে পাচ্ছি ম্যাথে হচ্ছে সব থেকে বেশিরভাগ 50টা নাম্বার আসে ম্যাথে, তাহলে ম্যাথের ওপর বেশি মক টেস্ট, 80টার মতো মক টেস্ট তো থাকবে, এখনো 10টা মক টেস্ট আমার হয়ে গেছে। তো তোমরা যদি কেউ ডেমো টেস্ট দিতে চাও তাহলে এই যে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেখবে ফ্রি গ্রুপ বলে একটা আছে, ওই গ্রুপটাই তোমরা জয়েন করে ডেমো টেস্টও দিতে পারো। ফ্রি জিলেট সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রুপ বলে ফ্রি জিলেট গ্রুপ বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে গ্রুপটা আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিও, আমি গ্রুপটা অ্যাকসেপ্ট করে নেবো। সেখানে তোমরা এখন অবধি ম্যাথের ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ওপর টেস্ট দেওয়া আছে, সেই টেস্টগুলো দিতে পারো, ইমেকের ওপর টেস্ট, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ওপর টেস্ট, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজির ওপর টেস্ট দেওয়া আছে। তো সম ইমেক আর বললাম না, বিকজ ওই সাবজেক্টগুলো এখন ইনভ্যালিড, ওগুলোর উপরও টেস্ট দেওয়া ছিল, ইভিএস এর উপর টেস্ট দেওয়া ছিল, বাট এখন তোমরা ম্যাথটা দেওয়ার জন্য ইচ্ছা করলে দিতে পারো। গ্রুপের এই যে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এবং সেই লিঙ্ক অনুযায়ী তোমরা দিতে পারো। আর নতুন ব্যাচ বলতে গেলে এই নিউ সিলেবাসের ওপর নতুন ব্যাচ কাল থেকে স্টার্ট হচ্ছে, তোমরা যারা যদি কেউ জয়েন করতে চাও জয়েন করতে পারো। টোটাল সিলেবাসটাই এই 6 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে, 80 বললাম, 200টার উপরে মক টেস্ট নেওয়া হবে, ম্যাথের ওপর মিনিমাম 80টা, ফিজিক্সের ওপর 50টা, কেমিস্ট্রির ওপর 50টা, আর ইলেকট্রনিক্স, যেহেতু আমার ওয়েট টেস্টটা কম, ইলেকট্রিক টেকনোলজির ওপর 30-40টা, মিনিমাম 80টা, 200টা মক টেস্ট নেওয়া হবে, ম্যাক্সিমাম 300টার উপর মক টেস্ট নেওয়া হবে।
আর কেউ যদি ফ্রি মক টেস্ট দিতে চাও তাহলে ওই গ্রুপে জয়েন করে ফ্রি মক টেস্ট দিতে পারো, কেউ যদি হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করো তাহলে তোমরা ফ্রি যে নোটস গুলো হয়, অলরেডি আমার আগে সাবজেক্ট গুলোর নোটস দেওয়া ছিল আগে যেগুলো জিলেটে ছিল, এখন যেহেতু নিউ সাবজেক্ট হচ্ছে নিউ সাবজেক্টের ওপর নোটস ও বানানো হবে এবং সেগুলো গ্রুপে দেওয়া হবে, তোমরা চাইলে ইচ্ছা করলে জয়েন করতে পারো গ্রুপে। আর যারা জয়েন করতে চাও ক্লাসের জন্য তারা আমাকে পার্সোনালি ওই গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা কল করতে পারো, নাম্বার দেওয়া থাকবে। ফিসটা খুবই কম রাখা হবে এই নতুন কোর্সটার জন্য, জাস্ট অ্যাডমিশন ফিস একটা ফিস নেওয়া হবে, তারপরে মান্থলি 500 রুপিস নিয়ে ব্যাচটা কমপ্লিট করা হবে আগামী 6 মাসের মধ্যে। তো তোমরা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো, আর এটার প্রিপারেশন তোমরা নিজেরাও নিতে পারবে, তাই ভালো করে পড়াশোনা করো, কোনো চাপের বিষয় নেই, কোনো টেনশন নিও না, ভালো করে পড়তে থাকো, জাস্ট সিলেবাসটা কমপ্লিট করো এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করো, যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত তোমরা এগিয়ে যাবে, যত টেনশন করবে তত টাইম তোমাদের পেরিয়ে যাবে আর টাইমের সাথে প্রিপারেশনটা হবে না, তাই কোয়েশ্চেন প্র্যাকটিস করো, এগিয়ে যাও, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, হ্যাভ এ গ্রেট ডে।